এভরিওয়ান, আমি অর্পিতা ব্যানার্জি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিশো থেকে কিছু শপিং করেছি, সেটারই আপনাদের রিভিউ দেব আমার মেয়ের জন্য। সো যাদের বাচ্চা মেয়ে আছে তারা রিভিউটা চটপট দেখে নিন, যাতে আপনাদের মেয়েদের জন্য শপিং করতে পারেন। সো ভিডিওটা দেখতে থাকুন। আমি তোমাদের এখন মিশো থেকে মেয়ের জন্য কি কিনেছি সেটাই দেখাবো। আচ্ছা, মিশো থেকে এরকম একটা কটন ফ্রক কিনেছি। এটা ফ্রন্ট পোর্শন, একদম ফিতে মতন দেওয়া আছে, আর এটাতে হচ্ছে ফুল ফুল করা আছে সাদা। এটার ব্যাক পোর্শনটাই দেখার, ব্যাক পোর্শনটা এত সুন্দর, যার জন্যই আমি জামাটা নিয়েছি। আর কটনের জামা তো খুব আরামদায়ক। এই যে এটা হচ্ছে ব্যাক, বাটারফ্লাই করা আছে নেটের মধ্যে, সুতোর কাজ করে একটা বাটারফ্লাই এর উইংস করা আছে এক জোড়া। সো এটা এরকম পরে থাকবে, আর মাঝখানে এই যে তিনটে পুঁতির ডিজাইন করা আছে। সো এটার ব্যাক পোর্শনের জন্যই আমার জামাটা খুব ভালো লেগেছিল, তাই জন্যই নিয়েছি। আর কটন তো সব সময় পড়তে পারবে, বাচ্চাদের জন্য কটন গেঞ্জি এই ধরনের জামা খুব ভালো। এটার প্রাইস উইদিন 300 279 সামথিং এরকম পড়েছিল, এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না কত পড়েছিল, বাট এরকমই কিছু একটা পড়েছিল। আর একটা যেটা নিয়েছি মিশো থেকে সেটা হচ্ছে এরকম একটা ডেনিম ওয়ান পিস ফ্রক। এটা একটু বড় সাইজ নিয়েছি, কারণ যাতে বড় হলেও পড়তে পারে। ফ্রন্ট ওপেন, বাটন দেয়া আছে, আর এখানে একটা ফিতে মতন করা আছে জিগজ্যাগ প্যাটার্নে, এখানে সুতো দিয়ে একটু কাজ করা আছে, আর কলার দেওয়া আছে। আর ব্যাক পোর্শনটা একদমই সিম্পল, আর বেল্ট দেওয়া আছে। সো মিশো থেকে মেয়ের জন্য এই দুটোই কিনেছি। এটাও অ্যারাউন্ড 250 রুপিস পড়েছে, কিছু প্লাস মাইনাস হবে। সো মিশো থেকে এটাই নিয়েছি মেয়ের জন্য। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে যে বেল বাটনটা আছে ওটাও প্রেস করে দেবেন। টাটা।